আজকে বাংলাদেশের যতগুলো আল্লাহওয়ালা আলেমে দিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসরা আল্লামা মামুনুল হকরা যারা আজকে দেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে যারা বিনা অপরাধে জেলখানায় ঢুকায় রাখছে আপনাদের ধারণা কি সেই আল্লাহ কি তাদেরকে এত সহজে ছেড়ে দিবে জোরে বলেন হায় হায় মাত্র 2 থেকে 2.5 ফুট লম্বা হবে মাওলানা রফিকুল ইসলাম মাদানী নামক এক আলেম আপনারা দেখেছেন এই তো মাত্র কয়েকদিন আগে পায়ের মধ্যে ডেন্ডি বেরি পরায়া হাত দুইটা পিছনে দিয়া শিকল দিয়া বাইদা কোমরের মধ্যে গরু চুরের রশি লাগায়া টেনে হেসরে আদালতে নিচ্ছে জোরে বলুন ঠিক কি না অতএব এই দেশের বড় বড় চোরগুলো বুক ফুলায়া রাস্তা দিয়ে হাঁটে যারা এই দেশের ব্যাংকগুলোকে চুরি করতে করতে দেউলিয়া বানায় ফেলছে ইসলামিক ব্যাংকের তো অলরেডি লাল বাতি জ্বালায় লেছে ঠিক কি না এই এমন একটা চুর যারা এদেশের জনগণের টাকাগুলো চুরি করে করে সেই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে নিয়ে জমা করছে কই আমরা তো দেখি মনে একটা চোরেরও এদেশে বিচার হয় নাই কথা ঠিক বললাম না ভুল বললাম একটা চোরেরও এদেশে বিচার হইল না অথচ এই 2.5 ফুট লম্বা এই ছোট্ট মাওলানা রফিকুল ইসলাম মাদানীদেরকে আজকে জেলখানায় নিয়ে যেভাবে নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চালানো হচ্ছে আপনারা মনে করেছেন কি সে বনি ইসরায়েলের যুগের একটা নারী বিড়ালকে বিনা অপরাধে গাছের সাথে বাইদা রেখে হত্যা করার অপরাধে যদি আল্লাহ তার ঠিকানা জাহান্নামে দেয় সেই আল্লাহ কি আজও এ দেশে আসে না নাই আপনাদের ধারণা কি আল্লাহ আসে না নাই মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় নাই আল্লাহ ছাড় দেয় কাউকে ছেড়ে দেয় নাই হে পৃথিবীর জালিম শাসকেরা স্পষ্ট ভাষায় আমি ঘোষণা করে দিতে চাই যদি আল্লাহর রহমত আপনারা পেতে চান নিরপরাধ ওলামায়ে কেরামগুলোকে অতি দ্রুত নিঃশর্ত মুক্তি দিয়ে দেন নয়তোবা মহান আল্লাহ আপনাদের একটাকেও ছাড়বে না কথা বলুন ঠিক কিনা ফেরাউনও কিন্তু বহুদিন রাজত্ব চালাইছিল 450 বছর মাস্তানি করছে লাস্টে আল্লাহ ধরছে না ধরে নাই এমন ধরা ধরছে বাহারে কুলজুমের ভিতরে চুবায় চুবায় আল্লাহ মারছে জোরে কোন ঠিক কিনা নমরুদ আরো বড় জালিম ছিল সে 1000 বছর পর্যন্ত রাজত্ব করছে কয় হাজার 1000 বছর পরে আল্লাহ ধরছে কি ধরে নাই একটা লং ল্যাংরা মশা দিয়ে তারে সাইজ করছে আল্লাহ বুঝায় দিতে চায় ইতিহাস থেকে সাক্ষ্য নাও পৃথিবীতে জুলুম করে কেউ রেহাই পায় নাই কেয়ামত পর্যন্ত কেউ রেহাই পাওয়ার কোনো সুযোগও জোরে কোন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার দুনিয়াতে যতগুলো গুনাহ সবচেয়ে বড় এর ভিতরে একটা গুনাহ হলো জুলুমের গুনাহ যেটা আল্লাহ কয় বান্দা আমার হক নষ্ট করলে আমি চাইলে তোরে মাফ করে দিতে পারি কিন্তু আমার অপর কোনো বান্দা বান্দির হক যদি তুই নষ্ট করস সাবধান আমি আল্লাহ কষ্টিন কালেও তোকে সেটা ক্ষমা করব এই জন্য মুসলমান বাবাজিরা আমার নবীজির হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন ইত্তাকিয়ান দাইয়াল মাজলুম হে আমার বান্দা হে আমার উম্মতেরা রে মাজলুমের আহ থেকে নিজেকে বাঁচায় রেখো কারণ মাজলুম আর আল্লাহ পাকের মাঝখানে দ্বিতীয় কোনো পর্দা নাই জোরে বলুন নাউজুবিল্লাহ তুমি যখন একজনকে অন্যায়ভাবে গালি দাও কাউকে যখন অন্যায়ভাবে একটা চর থাপ্পড় মেরে দাও কাউকে যখন অন্যায়ভাবে তার হক থেকে বঞ্চিত করো সে যখন দুনিয়ার কারো কাছে বিচার চায় না দুনিয়ার কোনো আদালত যখন তার বিচার শুনে না কারণ দুনিয়ার আদালতে আজকে যাদের মামুখালু আছে বিচার তাদের আছে জোরে কোন ঠিক কিনা যার মাল নাই মামুখালুর সাথে সম্পর্ক নাই এ দুনিয়ার আদালতে বন্ধু তার পক্ষে বিচার নাই জোরে বলুন ঠিক কিনা আল্লাহর নবী জীবনের আমার একজন উম্মত যখন জুলুমের শিকার হইয়া দুনিয়ার আদালত গুরু থেকে যখন মাহরুম হইয়া যায় বঞ্চিত হইয়া যায় সে যখন আল্লাহর কাছে ডাক দেয়া বলে মালিক দুনিয়ার কোনো আদালতে আমি বিচার পাইলাম না আল্লাহ আমি তোমার আদালতে বিচার দিয়া দিলাম নবীজি বলেন তখন আল্লাহ রব্বুল আলামিন কয় বান্দারে সবুর কর ধৈর্য ধর তুই যখন দুনিয়ার কারো কাছে বিচার না দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বিচার দিয়েছিস তো বান্দা বান্দি ধৈর্য ধর আমি আল্লাহ পাই টু পাই এটার বিচার আদালতে হাসরের ময়দানে করে ছাড়ব এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ফামাই আমাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা ওয়ামাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন দুনিয়ার আদালতে ফারফেকর থাকতে পারে দুনিয়ার টেবিলের নিচ দিয়ে আদান প্রদান হইতে পারে আছে না নাই অন্যায় করে একদল জেলখাটে আর একদল আছে না নাই বিনা অপরাধে জেলে যায় কিন্তু অপরাধীরা বুক ফুলায় হাঁটে
কেন তার বরণে তার সাথে সম্পর্ক, সে জানে আমি যতই অন্যায় করি দুনিয়ার কোনো আদালত আমাকে বিচার করতে পারবে না। কিন্তু শুনি আর আকরে মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে দুনিয়ার বান্দা, রে দুনিয়ার বান্দি, শুনি আর দুনিয়ার আদালত থেকে তুমি বাইসা যাইতে পারো, দুনিয়ার আদালত থেকে ফাঁক ফেকর পাইতে পারো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের আদালত থেকে বাঁচার কোনো সুযোগ পাবি না। আমার এখানে যদি জাররা বরাবর নেক আমল লইয়া যদি তুমি মরো, আমি আল্লাহ সে জাররা বরাবর নেক আমলটা আসনের ময়দানে তোমার সামনে উঠায় দেব। পক্ষান্তরে জাররা বরাবর দুলা বাড়ি রোয়ার বরাবর সম পরিমাণ যদি জুলুমের গোনা লইয়া অন্যায় কইনা যদি মরিয়া যাস, আমি আল্লাহ সে ধুলা বরাবর অপরাধটাকেও তোমার সামনে আমি হাজির করায় দেব। হাই কোনো সুযোগ থাকবে না, আমল নামা যেদিন হাতে দেওয়া হবে, নেক আমল ডান হাতে, বদ আমল বাম হাতে, তো বান্দা যারা পৃথিবীতে ফাসেক ফুজ্জার কাফের বেঈমান, যাদের আমল নামা দেখবে হায় হায় সব খালি গুনাহ, তখন সে আফসুস করে বলবে, হায় এটা কেমন আমল নামা রে, ছোট থেকে ছোট কোনো গুনাহও দেখি এখানে বাদ যায় নাই, হায় হায় সব কিছু কোন দিন কোন জায়গায় কোন স্থানে কোন রাতে কোন অপরাধটা করেছিল এই সব কিছু সেই আমল নামার মধ্যে আমার আল্লাহ হাজির করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার আল্লাহর সেই পাওয়ার সেই ক্ষমতা আছে না নাই? এই জন্য সাবধান, যদি মুসলমান আল্লাহর আজাব থেকে বাঁচতে চান তাহলে অন্যের উপরে জুলুম করা যাবে না, নিজের স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। বহু প্রাচণ্ড স্বামী আছে যারা নিজের বিবিদের উপরে জুলুম করে আছে না নাই, যৌতুকে টাকার জন্য দেড়া পিঠায়, একটু রান্না বাড়িতে বেশ কম হইলে, ঝাল বেশি হইলে, লবণ বেশি হইলে থাবড়ায় কান করি গরম করে লায়, আছে না নাই? ও মুসলমান, তুমি মনে করছো আজকে তোমার বিবি অবলা, সে দুর্বল, সে গরিবের সন্তান বলে তুমি পার পাইয়া যাইবা, এ দুনিয়াতে তোমার বিচার না হইল আল্লাহর আদালত থেকে কিন্তু তোমারে কেউ মুক্ত করতে পারবে না, ঠিক কিনা? এজন্য অপরের উপরে জুলুম করা যাবে না। কেন? জুলুমের শাস্তিটা বড় মারাত্মক। ওই যে বললাম নবীজি মেরাজের রজনীতে দেখলেন একটা নিরপরাধ বিড়ালকে বাইদা রাখছে বলে আমার আল্লাহ তাকে কি করে দিছেন, ঠিকানাটা কোথায় দিছেন? জাহান্নামে। পক্ষান্তরে কেন এই বিড়াল কুকুর এইগুলো আমার আল্লাহর মাখলুক, জোরে কোন, ঠিক কিনা? এই কুকুর বিড়াল এই যা কিছু দেখি না দেখি এগুলো কে সৃষ্টি করছে? এজন্য আল্লাহ বলে তুমি আমার মাখলুকের উপরে যদি জুলুম করো এটার শাস্তি আমি যেমন দেব, তুমি যদি আমার কোন নিরপরাধ মাখলুকের উপকার করো এটার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দেব। সুবহানাল্লাহ,